হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কি? আজকে আমার দাদার বাৎসরিক কাজ। হ্যাঁ, আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ, তো সেই উপলক্ষে সমস্ত কিছু এতদিন ধরে বুকিং চলছিল। তো আজকে বাড়িতে হবে ভগবত পাঠ, আর কালকে আমরা অনাথ আশ্রম যাব, তো সেই ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। তো চলো এখন বাড়িতে কি কি কাজ হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। গাইস, এইখানে তাবুটা টানানো হবে, এই যে এরা দুজন আমার কাকাই দুজন টানাবে, আর ওইখানে এইখানে ফুলগুলো টানা হবে, সাজানো হবে, সুমন কাকাই ফুলগুলো টানাবে। তাহলে সবকিছু সাজানোর পর আবার আপনাদের সাথে দেখাবো। সো গাইস, এই সব সবজি কালকে আমার বাবা আর কাকাই বাজার করে নিয়েছিল, এইগুলো আজকে তাহলে রান্না হবে, তাহলে দেখতে থাকুন এই ব্লগ। আমি এখন একটু কাজে ব্যস্ত, তো ওই জন্য আজকের ব্লগটা আমার শুট করে দেবে আমার হচ্ছে কুটুসোনা। তো সকালেও দেখেছো তোমরা, ওই শুট করে দিয়েছে, এখন নিচে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে আমাদের ছোট্ট ব্লগার। তো এখন আমি এখানে রান্নার কাজে একটু ব্যস্ত আছি, কারণ যারা হচ্ছে আসবে তারা তো না খেয়ে বেরোতে পারে, তো তাদের জন্য একটু রান্না করে রাখা হচ্ছে, আর যেটা ভোগ দেওয়া হবে মানে ভগবত গীতা পাঠ করার পরে। তো বন্ধুরা, এখানে হচ্ছে মন্দিরটা রেডি হয়ে গেছে, দিদির স্নান হয়ে গেছে, ও এখন রেডি হবে, আর আমি এখন স্নান করে গিয়ে রেডি হব। বড়া জামাইবাবু গেছে হচ্ছে বাজারে, আর একটু কিছু কেনাকাটা বাকি আছে, ঘিটা যেটা আনা বাকি ছিল সেটা আনতে গেছে। তো এখন চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখানে আমি প্রেশারে ডাল বসিয়েছি, মটর ডাল সেদ্ধ হওয়ার জন্য, আর এরপরে বসাবো হচ্ছে কলাইয়ের ডাল, কারণ হচ্ছে না হলে সিদ্ধ হবে না, নিচে কড়াইতে দিয়ে অনেক টাইম লাগবে, তো ওই জন্য প্রেশারে বলে পিছনে দিয়ে দিতে, তো ওই জন্য এখন প্রেশারে এখানে সিদ্ধ করছি। ওইখানে এখানে একটা মটর ডাল রাখা আছে, সেটাও করব। আর এই দিকে দেখো আমার দিদি প্রসাদ নিয়ে এসছে, যেটা ভোগ দেওয়া হয়েছে একবার প্রসাদে হচ্ছে চিড়ে প্রসাদ, আর হচ্ছে ফলে ভোগ দেওয়া হয়েছে সেটা, আর এটা হচ্ছে আমার বড়ি। হ্যাঁ দেওয়া হয়েছে, আমাকে হয়ে গেছে অনেকটা হয়ে গেছে এখানে, এরপরে করবো হচ্ছে আদা পেস্ট। তো আজকে আমি খুবই কাজের মেয়ে, অনেক কাজ করছে, দেখতেই তো পাচ্ছি সারাদিন। আর এখানে দেখো আমার দিদি রান্না করছে, আর জামাইবু আর হচ্ছে আমার শাশুড়ি মা মিলে বস্তার উপরে ওই বেড কভার গুলো পেতে দিল, আর আমি এখানে আমার শাশুড়ি মা হচ্ছে মানে যেই ভগবত পাঠ হবে, আর ওইখানে ছবিগুলো লাগানো আছে, ওইখানে আয়োজন করছে, আর এটা আমার বাবা ভগবত গীতাটাকে পড়ছে, আর এখানে এখন ভোগ দেওয়া হয়েছে সবাই, এখন আবার আমরা তারপর এটা হচ্ছে সন্ধ্যার দিকের দৃশ্য, যেটা তোমরা সবাই মিলে দেখতে পাচ্ছ। আমাদের যে খিচুড়ি ভোগটা হয়েছে সেটা হচ্ছে জামাইবাবু যেহেতু সবার বড়, তো ওই জন্য মাথায় করে ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে, শ্বশুরমশাইয়ের মন্দিরে, আর মন্দিরে এখন ভোগটা দিয়ে দেওয়া হবে। তারপরে এখানে আমরা সবাইকে মানে অতিথি যেহেতু নারায়ণ রূপে আমরা সেবা করি, তো ওই কারণে অতিথিদের একটু পুজো দিয়ে নেওয়া হচ্ছে, সেইটাই আমাদের রিচুয়ালস, যেটা সেইটাই করা হচ্ছে।
তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগছে। আর এখানে যখন মানে ওনাদের ভক্তি দেয়া হয়ে যাবে তারপরে আমরা সবাই মিলে প্রণাম করব, তারপরেই এখানকার রিচুয়ালসটা শেষ হবে, তারপর ওনারা খেতে শুরু করবে। এখনও খাওয়া শুরু করেনি, তো হয়ে যাওয়ার পরেই সবাই খাওয়া শুরু করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ভালোবাসা দিও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সবার শেষে দেখতে পাবে তোমরা, আমরা হচ্ছে বাড়ির লোকজনেরা খেতে বসছি, আর লাস্ট বৈঠকে সবার শেষে আমরাই বসেছি, আমাদের পরে আর কেউ বসেনি। ভাই, তারপর জামাই, বড়দি, আমার মেজদি, মেজো জামাইবাবু সেদিন এসে পৌঁছাতে পারেনি, তো ওই জন্য আর তোমাদের সঙ্গে দেখা হলো না। এটা হচ্ছে আমার কাকার ছেলে, আর খেতে দিচ্ছে আমার পিসেমণি। এই যে বড় নারু ভাইয়া, বড় ভাইয়া এসে পৌঁছায়নি, এটা আমার